নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি মাধ্যমিকের টেস্ট পেপার সলভ করব ইতিহাসের যেটা তোমাদের স্কুল থেকে দিয়েছে দু হাজার তেইশ সালে তোমাদের ফার্স্ট প্রশ্ন কি বলেছে এটা কিন্তু একশো আটত্রিশ নম্বর পেজ থেকে এসএ কিউব স্টার্ট হয়েছে আর আমাদের প্রশ্নটা মানে এই যে যে সেটটা আছে এই সেটটা চালু হয়েছে তোমাদের একশো সাঁত্রিশ নম্বর পেজ থেকে ঠিক আছে আমাদের স্কুলের নাম আছে চক বলরাম কেপি হাই স্কুল যেটা শুরু হয়েছে একশো সাঁত্রিশ নম্বর পেজ থেকে আর এসে কিউব শুরু হয়েছে একশো আটত্রিশ নম্বর পেজের নিচ থেকে শুরু হয়েছে তো দেখো চিন দাগের বিভাগ অফ ফার্স্ট প্রশ্ন থ্রি পয়েন্ট ওয়ানে নয়া সামাজিক ইতিহাস কাকে বলে অ্যান্সার হবে তোমরা তো জানো যে বর্তমানে এই যে ইতিহাস হলো মানব সভ্যতার বিবর্তনের ধারাবাহিক বিবরণ তাই তো বর্তমানে এই ধারায় পরিবর্তন এসেছে এখন এখানে সাধারণ মানুষ নিম্নবর্গীয় সমাজ এমনকি প্রান্তিক যে সমস্ত গরিব আছে মানে যে সমস্ত যারা সমাজে যে সমস্ত পিছিয়ে পড়া লোক আছে তাদের সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক ধর্মীয় বিবর্তনের কথা সমানভাবে গুরুত্ব পাচ্ছে আমাদের ইতিহাসের মধ্যে তার জন্য আধুনিক ইতিহাস চর্চার এই ধারাকে নূতন সামাজিক বা নয়া সামাজিক ইতিহাস বলা হয় এখনকার দিনে যারা নিম্নবর্গীয় যারা গরিব যারা সমাজে পিছিয়ে পড়া লোক তাদেরকে কিন্তু নিয়ে ইতিহাস আলোচনা করতো না বাট এখন এদের নিয়ে করা হয় তাদের ধর্মীয় তাদের সামাজিক তাদের রাজনৈতিক নিয়ে আলোচনা করা হয় সেজন্য একে নয়া সামাজিক ইতিহাস বলে পরের প্রশ্ন থ্রি পয়েন্ট টুতে কোন সময়ে কোন সময়কে কেন দর্শনের যুগ বলা হয় তো দেখো এর অ্যান্সার হবে আঠারোশো বাহাত্তর খ্রিস্টাব্দে বঙ্গদর্শন পত্রিকাটি প্রথম প্রকাশিত হয় এই কালপর্বে বঙ্গদর্শনের যুগ বলা হয় তোমরা তো জানো যে বঙ্গদর্শন এটা কিন্তু আমাদের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এবং এর মাধ্যমে ভারতবর্ষের জাতীয়তাবধের বিকাশ ঘটেছিল বা উন্মেষ ঘটেছিল পরের প্রশ্ন কী বলেছে থ্রি পয়েন্ট থ্রিতে মেকলে মিনিট কি। তো দেখো এর অ্যান্সারবে টমাস ব্যাবিংটন মেকলে ছিলেন একধারে লর্ড উইলিয়াম বেন্টিকের আইন সচিব এবং কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশনের সভাপতি তিনি প্রাচ্য শিক্ষার পরিবর্তে এদেশে পাশ্চাত্য শিক্ষার বিষয়ে যে বিখ্যাত প্রস্তাব পেশ করেন তা মেকলে মিনিট নামে পরিচিত আঠারোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দের দুই ফেব্রুয়ারি আঠারোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে দুই ফেব্রুয়ারি মেকলে তার এই প্রস্তাবটা পেশ করেছিলেন পরের প্রশ্ন কি বলেছে থ্রি পয়েন্ট ফোরে মধুসূদন গুপ্ত কেন বিখ্যাত তো দেখো এর অ্যান্সার হবে পণ্ডিত মধুসূদন গুপ্ত ছিলেন একজন বাঙালি ব্রাহ্মণ এবং তিনি ছিলেন একজন আয়ুর্বেদিক চিকিৎসক তিনি পাশ্চাত্য চিকিৎসায়ও প্রশিক্ষিত ছিল মানে পাশ্চাত্য শিক্ষাও তিনি প্রশিক্ষিত ছিল আঠারোশো সালে কলকাতার মেডিকেল কলেজ ভারতের প্রথম সব ব্যবচ্ছেদের কথা মানে ভারতবর্ষের প্রথম মানে কলকাতা যে মেডিকেল কলেজ আছে আঠারোশো ছত্রিশ খ্রিস্টাব্দে তিনি প্রথম সব ব্যবচ্ছেদ করেছিলেন পরের প্রশ্ন কি বলেছে থ্রি পয়েন্ট ফাইভে কেনারাম ও বেচারাম বলতে কি বোঝো এর অ্যান্সার হবে তো তোমরা তো জানো যে কেনারাম ও বেচারাম হলো দুই ধরনের ভুয়া বাটকারা দু ধরনের ভুয়া বাটকারা ওজনকে ফাঁকি দেওয়ার জন্য বহিরাগত ব্যবসায়ীরা সাঁওতালদের সঙ্গে কেনা বাঁচার সময় এই বাটকারা ব্যবহার করত কেনারামটা কি আছে বহিরাগত ব্যবসায়ীরা যখন সাঁওতালদের কাছে কৃষিপণ্য কিনত তখন বেশি ওজনের বাটকারা ব্যবহার করত এই বাটকারা কেনারাম নামে পরিচিত বুঝতে পারলে আমি কি বলছি আর বেচারামটা কি আছে বেচারাম হলো ব্যবসায়ীরা যখন সাঁওতালদের কাছে লবণ চিনি প্রভৃতি দ্রব্য বা ভোগ্য পণ্য বিক্রি করত তখন কম ওজনের বাটকারা ব্যবহার করতো এই ধরনের কম ওজনের বাটকারাকে বলা হয় বেচারাম পরের প্রশ্ন কি বলেছে থ্রি পয়েন্ট সিক্সে বাঁশের কেল্লা কেন তৈরি হয় এর অ্যান্সার হবে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে লড়াই করার জন্য তিতুমির আমাদের বারাসাতে এই বাঁশের কেল্লা তৈরি করেন আঠেরোশো একত্রিশ সালের তেইশে অক্টোবর বারাসাতের কাছে বাদড়িয়ার দ মানে বাদড়িয়া থেকে দশ কিলোমিটার দূরে নারকেলবেড়িয়া গ্রামে বাঁশের কেল্লা তৈরি করেন আমাদের তিতুমির বাঁশ এবং কাদা দিয়ে তারা দ্বিস্তর বিশিষ্ট এই কেল্লা নির্মাণ করেন এই বাঁশের কেল্লা নির্মাণ করে তিনি ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে আমাদের লড়াইয়ে নামেন তিনি প্রাণপণে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে লড়াই করেছিলেন পরের প্রশ্ন কি বলেছে থ্রি পয়েন্ট সেভেনে আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দের বিদ্রোহকে সিপাই বিদ্রোহ বলার কারণ কি। তো দেখো এর অ্যান্সার হবে আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দের সিপাই বিদ্রোহকে সিপাহী বিদ্রোহ বলার কারণ কি মানে আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দের বিদ্রোহকে সিপাহী বিদ্রোহ বলার কারণ কি। তোমরা তো জানো যে আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দের যে বিদ্রোহ হয়েছিল সেখানে কিন্তু বেশিরভাগই সিপাহীরা অংশগ্রহণ করেছিল হিন্দু এবং মুসলমান এই দুটো সম্প্রদায় আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দের সিপাহী বিদ্রে অংশগ্রহণ করেছিলেন এবং এরা ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে লড়াই করেছিলেন তোমরা তো জানো যে সিপাহী বিদ্রোহের অন্যতম একজন নেতা ছিলেন মঙ্গল পাণ্ডে অর্থাৎ আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দের সিপাহী বিদ্রোহ মানে আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দের বিদ্রোহকে সিপাহী বিদ্রোহ বলা হয় কারণ এই আন্দোলনে বেশিরভাগই সিপাহীরা অংশগ্রহণ করেছিল তার জন্য একে সিপাহী বিদ্রোহ বলা হয় এবং সিপাহী বিদ্রোহ বলার দুটি কারণ লেখ তো বুঝতেই পারছো থ্রি পয়েন্ট এইটে কী বলেছে কারা কবে জাতীয় মেলা প্রতিষ্ঠা করেন এর অ্যান্সার হবে এর অ্যান্সার হবে জাতীয় মেলা বা হিন্দু মেলা অ্যান্সার হবে আঠারোশো সাতষট্টি ওয়ান এইট সিক্স সেভেন খ্রিস্টাব্দে রাজনারায়ণ বসু নবগোপাল মিত্র হিন্দু মেলার এইটি প্রতিষ্ঠা করেন যার অপর নাম চৈত্র মেলা বা যাকে জাতীয় মেলা বলা হয় বুঝতে পারছো আমি কী বলছি একই প্রশ্ন মাঝে মাঝে ঘুরিয়ে দেয় জাতীয় মেলা কী হিন্দু মেলা কী বুঝতে পারছো আমি কী বলছি ভয়ের বা চৈত্র মেলা কি একই অ্যান্সার হবে পরের প্রশ্ন থ্রি পয়েন্ট নাইনে বিদ্যাসাগর ষাট বলতে কি বোঝো তো দেখো এর অ্যান্সার হবে থ্রি পয়েন্ট নাইনের অ্যান্সার হবে বিদ্যাসাগর ষাট বলতে কী বোঝো মুদ্রাণযন্ত্র বা মুদ্রাযন্ত্র বা মুদ্রযন্ত্রের অপর নাম সাপাখানা মুদ্রাযন্ত্রের অপর নাম সাপাখানা যেখানে হাতে লেখা পাণ্ডুলিপি যেখানে হাতে লেখা পাণ্ডুলিপি ছাপানো হয় আধুনিক ছাপাখানা প্রথম আবিষ্কার করেন জার্মানের গুটেনবার্গ দেন বাংলা মুদ্রণের ইতিহাসে তা বিদ্যাসাগর ষাট নামে পরিচিত পরের প্রশ্ন কি বলেছে থ্রি পয়েন্ট ওয়ান জিরোতে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা দুটি বইয়ের নাম লেখো তো দেখো এর আনসার হবে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা দুটি বইয়ের নাম হলো গুপি গাইন বাঘা টুনটুনির বই ঠিক আছে বুঝতে পারছো ছোটোদের রামায়ণ এইগুলো তিনি লিখেছিলেন পরের প্রশ্ন কি বলেছে থ্রি পয়েন্ট ডাবল এনে বলেছে চৌরি চৌরার ঘটনা বলতে কী বোঝো এর অ্যান্সার হবে এর অ্যান্সার হবে উনিশশো কুড়ি থেকে উনিশশো বাইশ খ্রিস্টাব্দে অহিংস অসহযোগ আন্দোলন চলাকালীন সময়ে বহু নেতা কারারুদ্ধ হন উনিশশো বাইশ খ্রিস্টাব্দের পাঁচই ফেব্রুয়ারি উত্তরপ্রদেশের গোরখপুর জেলায় গোরখপুর জেলায় চৌরি নামক স্থানে প্রায় তিন হাজার কৃষক ও জনতার সহযাত্রার উপর জনতার সহযাত্রার উপর পুলিশ গুলিবর্ষণ করেন এর ফলে উত্তেজিত জনতা তাদের আক্রমণ করলে পুলিশ বাহিনী থানায় আশ্রয় গ্রহণ করে এবং উত্তেজিত জনতা থানায় অগ্নিসংযোগ অগ্নিসংযোগ করলে তাতে জন পুলিশের মৃত্যু হয় এই ঘটনা চৌরি চৌড়া ঘটনা নামে পরিচিত পরের প্রশ্ন কী বলেছে থ্রি পয়েন্ট ওয়ান টুতে ডান্ডি অভিযান কি বা কাকে বলে এর অ্যান্সার হবে এর অ্যান্সার হবে উনিশশো সালের বারোই মার্চ ডান্ডি পদযাত্রা বা লবণ সত্যাগ্রহ শুরু হয় এই সত্যাগ্রহ ছিল ভারতের স্বাধীনতা আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ অংশ লবণ পদযাত্রা ঔপনিবেশিক ভারতের ব্রিটিশদের একচাটিয়া লবণ নীতির বিরুদ্ধে একটি অহিংস কর প্রদান বিরোধী প্রতিবাদ আন্দোলন এই আন্দোলনের মাধ্যমে আইন অমান্য আন্দোলন এর আইন অমান্য আন্দোলনের সূচনা হয় পরের প্রশ্ন থ্রি পয়েন্ট ওয়ান থ্রিতে রশিদ আলি দিবস বলতে কি বোঝো এর অ্যান্সার হবে এর অ্যান্সার হবে আজাদিন বাহিনীর সেনাদের বিচারককে আজাদিন বাহিনীর সেনাদের বিচারকে কেন্দ্র করে রশিদ আলীকে সাত বছরের কারাদণ্ডের আদেশ দিলে তার প্রতিবাদে রশিদ আলীর মুক্তির দাবিতে উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দের বারোই ফেব্রুয়ারি কলকাতায় সাধারণ ধর্মঘট পালিত হয় যা রশিদ আলী দিবস নামে পরিচিত পরের প্রশ্ন কি বলেছে থ্রি পয়েন্ট ওয়ান ফোরে অলিন্দ যুদ্ধ কী এর অ্যান্সার হবে আদ্ আদ্ মানে মানে এর অ্যান্সারবে আঠেরোশো আঠারোশো তিরিশ খ্রিস্টাব্দের আটই ডিসেম্বর বিনয় বাদল দীনেশ বেঙ্গল ভলেন্টিয়ার্সের তিনি বিপ্লব যুবক মানে এই তিনজন ছিল বেঙ্গল ভলেন্টি মানে বেঙ্গল ভলেন্টিয়ার্সের সদস্য ছিলেন তারা রাইট বিল্ডিং জেনারেল সিমফ সনকে হত্যা করার পর রাইটার্স হাস বিল্ডিংয়ের বারেন্দায় ওলিন্দে রাইটার্স বিল্ডিংয়ের বারেন্দা বা ওলিন্দে ইংরেজ পুলিশ বাহিনীর সঙ্গে গুলি বিনিময় হয় একেই অলিন যুদ্ধ বা বারান্দা যুদ্ধ বলে পরের প্রশ্ন কি বলেছে থ্রি পয়েন্ট ওয়ান ফাইভে নেহরু লিয়াক চুক্তির দুটি শর্ত লেখক তো দেখো এর অ্যান্সার হবে তো দেখো এর অ্যান্সার হবে দেশভাগের পর পাকিস্তানের ধর্মীয় সংখ্যালঘুদের মাঝে সমস্যা দেখা দেয় এবং ভারত পাকিস্তান দ্বিতীয় যুদ্ধের মুখোমুখি হয় লিয়াকত আলী তখন ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর সাথে লিয়াকত নেহরু চুক্তি করেন ভারত পাকিস্তানের সংখ্যালঘু সম্প্রদায় নিরাপত্তার জন্য উনিশশো সালের আটই এপ্রিল ভারতের সাথে সম্পাদিত চুক্তিটি স্বাক্ষরিত হয় যা হয়েছিল দিল্লিতে যার জন্য এর নাম হয় নেহেরু লিয়াকত চুক্তি বা দিল্লি চুক্তি বুঝতে পারছো আমি কী বলছি তো দেখো পরের প্রশ্ন কী বলেছে থ্রি পয়েন্ট ওয়ান সিক্সে পেপ সু কি তো দেখো এর অ্যানসার হবে এর অ্যানসার হবে পাতিয়ালা অ্যান্ড ইস্ট পাঞ্জাব এস্টেটস ইউনিয়ন পাতিয়ালা অ্যান্ড ইস্ট পাঞ্জাব এস্টেটস ইউনিয়ন মানে পিই পি এস ইউ এর নাম তো বুঝতে পারছো আজকে আমি পেজ নম্বর একশো সাঁত্রিশ থেকে স্টার্ট হয়েছে ঠিক আছে এবং এসএ কিউব স্টার্ট হয়েছে এসএ কিউব স্টার্ট হয়েছে একশো আটত্রিশ থেকে আমি একশো আটত্রিশ নম্বর পেজের এসএ কিউব সলভ করে দিয়েছি এবার আমি পেজ নম্বর একশো একচল্লিশের এসএ কিউব সলভ করাবো সেটা আগামীকাল ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক অ্যাকাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে